আমন্ত্রণ এসটিভি প্রবাস সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শ্যামলী ইসলাম শুরুতেই শিরোনাম হজে গিয়ে সৌদিতে এবছর মারা গেছেন 16 নারী সহ 70 বাংলাদেশী হাজি মক্কায় 56 জন মদিনায় 4 জন মিনায় 7 জন আরাফায় 2 জন ও মুজদালিফায় 1 জনের মৃত্যু ফ্রান্সের চলমান সহিংসতায় প্রবাসী বাংলাদেশীদের সংঘাতপূর্ণ এলাকা এড়িয়ে চলার আহ্বান দূতাবাস থেকে জনসতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি ইতালি সার্বিয়া ও মন্টেনেগ্রোতে প্রবাসীদের জন্য সুখবর রোমের বাংলাদেশ দূতাবাস ও মিলানের কনস্যুলেটে ই পাসপোর্ট সেবা চালু হবে সেপ্টেম্বরে হজের উদ্দেশ্যে সৌদি আরব গিয়ে এবছর 70 বাংলাদেশি হজ যাত্রী মারা গেছেন এর মধ্যে মক্কায় মারা গেছেন 56 জন মদিনায় 4 জন মিনায় 7 জন আরাফায় 2 জন ও মুজদালিফায় 1 জন মৃতদের মধ্যে পুরুষ 54 জন ও নারী 16 জন মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে এসব তথ্য জানানো হয় সৌদি আরবের আইন অনুযায়ী কোনো ব্যক্তি হজ করতে গিয়ে মারা গেলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয় নিজ দেশে নিতে দেয়া হয় না এমনকি পরিবার পরিজনের কোনো আপত্তি আমলে নেওয়া হয় না কোনো হজযাত্রী মক্কায় মারা গেলে মসজিদুল হারামে জানাজা হয় আর মদিনায় মারা গেলে মসজিদে নববীতে জানাজা হয় জেদ্দায় মারা গেলে জেদ্দায় জানাজা হয় জানাজা শেষে মক্কার শারায়া কবরস্থানে মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে অথবা জেদ্দায় কবরস্থানে তাদের দাফন করা হয় ইসলামের পঞ্চম স্তম্ভ হজ পালনের জন্য ইতোমধ্যে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে হজযাত্রীরা হজ পালন করেছেন বাংলাদেশ থেকে ইতোমধ্যে 1,19,468 হজযাত্রী হজ করেছেন ফ্রান্সের চলমান সহিংস বিক্ষোভের সংঘাতপূর্ণ এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে প্যারিসের বাংলাদেশ দূতাবাস পাশাপাশি সহিংসতার ঘটনায় কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হলে দূতাবাসকে দ্রুত অবগত করার অনুরোধও জানানো হয়েছে দূতাবাস থেকে জনসতর্কতামূলক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয় এতে বলা হয় ফ্রান্সের বিভিন্ন শহরে ইতোমধ্যে সান্ধ্য আইন জারি করা হয়েছে ফ্রান্সের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সন্ধ্যার পর ওইসব এলাকায় প্রয়োজন ব্যতীত বাংলাদেশিদের বাইরে না থাকার পরামর্শ দেয়া হচ্ছে বিজ্ঞপ্তিতে বাংলাদেশি কোনো ব্যক্তি বা বাংলাদেশি মালিকানাধীন কোনো ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে দূতাবাসে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে গত 27 জুন প্যারিসের উপশহর নান্তেরে ট্রাফিক আইন অমান্যের অভিযোগে আলজেরীয় বংশোদ্ভূত মুসলিম কিশোর নাহেল এমেরকে গাড়ি থামাতে বলেছিল পুলিশ কিন্তু নির্দেশ না মানায় নাহেলকে লক্ষ্য করে গুলি ছোড়েন এক পুলিশ সদস্য এতে ঘটনাস্থলে মারা যায় নাহেল নাহেলের মৃত্যুর পর থেকে নান্তেরেতে বিক্ষোভ দানা বাঁধতে শুরু করে ইতালি সার্বিয়া ও মন্টেনেগ্রো প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে ইতালির রোমস্থ দূতাবাস ও মিলনাস্থ কনস্যুলেটে আগামী সেপ্টেম্বর 2023 থেকে ই পাসপোর্ট সেবা চালু হবে বলে আশা করা যাচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রবাসী বান্ধব সরকার প্রবাসী বাংলাদেশিদের দোরগোড়ায় সকল নাগরিক সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে অঙ্গীকারাবদ্ধ 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে সবার জন্য ই পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ ধাপ ইতালিতে এই বহুল প্রত্যাশিত সেবা চালুর বিষয়ে রোমস্থ দূতাবাস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ সহ সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সাথে নিয়মিতভাবে যোগাযোগ রক্ষা করে আসছে এরই ফলশ্রুতিতে আগামী সেপ্টেম্বর 2023 ইতালিতে ই পাসপোর্ট সেবা চালু হবে বলে আশা করা যাচ্ছে দূতাবাসে ই পাসপোর্ট সেবা চালুর সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ হওয়া মাত্রই তা দূতাবাসের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে এসটিভির প্রবাস সংবাদের এই পর্যায়ে নিচ্ছি একটা বিরতি এসটিভির সাথেই থাকুন আবারও আমন্ত্রণ এসটিভির প্রবাস সংবাদে
দেশের ভাবমূর্তি উজ্জ্বল রেখে আমিরাতের আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রবাসী সকলের প্রতি একে অপরের বন্ধন তৈরি করে দেশের সম্মান বৃদ্ধিতে সকল প্রবাসীকে একসাথে কাজ করতে হবে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সমিতি দুবাইয়ের সিনিয়র সহসভাপতি আলহাজ ইয়াকুব সৈনিকের বাসভবনে সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম ব্যক্তিদের সাথে ঈদের শুভেচ্ছা ও মত বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের নানা ইতিবাচক কর্মকাণ্ড ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই এর সভাপতি ও এসএটিভির আমিরাত প্রতিনিধি সিরাজুল হক, বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই এর সভাপতি শিবলি আল সাদিক, সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি, রিপোর্টার্স ইউনিটি ইউএই এর সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান সোহেল, মোহাম্মদ গোলাম সরোয়ার, মুন্না ও বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিরা সহ আরও অনেকে। যুক্তরাষ্ট্রে ঈদ পুনর্মিলনী ও বারবিকিউ পার্টির আয়োজন করেছে ব্রুকলিন ফ্রেন্ডস সোসাইটি নিউ ইয়র্ক। এটি একটি অরাজনৈতিক সংগঠন, তাদের মূল উদ্দেশ্য দেশ ও দেশের মানুষের স্বার্থে কাজ করা। 4 জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে দলমত নির্বিশেষে বৃহত্তর নোয়াখালীবাসীর সার্বিক সহযোগিতায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এতে বিশেষ আকর্ষণ ছিল বারবিকিউ পার্টি। আয়োজকরা জানান, প্রবাসে সবাই মিলেমিশে একসাথে পথ চলা, অতীতের ন্যায় আগামীতেও দেশ ও জাতির স্বার্থে আরও সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার কথাও জানান ব্রুকলিন ফ্রেন্ডস সোসাইটি। এসএটিভির প্রবাস সংবাদে নিচ্ছে শেষ বিরতি, এসএটিভির সাথে থাকুন। আপনারা দেখছেন এসএটিভির প্রবাস সংবাদ। কাতারে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কাতার বিএনপি সাধারণ সম্পাদক শরীফুল হক সাজুর নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে ঈদ আনন্দ উৎসব ও ঈদ পুনর্মিলনী। রাজধানী দোহায় সালাতা পার্কে কাতার বিএনপি দলীয় নেতাকর্মী ও কাতারের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঈদ আনন্দ উৎসবটি দলীয় নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয়। বিপুল সংখ্যক উপস্থিত নেতাকর্মীদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। এতে সিনিয়র নেতা ও কর্মীরা অংশগ্রহণ করেন। পরে খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসমাইল মনসুর, অধ্যাপক আমিনুল হক কাজল, হাবিবুর রহমান, আব্বাসউদ্দিন, তাহের মিয়াজি, জসিমউদ্দিন, মহিউদ্দিন কাজল, মোহাম্মদ আলী, রিয়াজউদ্দিন সহ আরও অনেকে। শেষে কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজুর পক্ষ থেকে নৈশ ভোজের আয়োজন করা হয়। এসএটিভির প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। হজে গিয়ে সৌদিতে এবছর মারা গেছেন 16 নারী সহ 70 বাংলাদেশি হাজি। মক্কায় 56 জন, মদিনায় 4 জন, মিনায় 7 জন, আরাফায় 2 জন ও মুজদালিফায় 1 জনের মৃত্যু। ফ্রান্সের চলমান সহিংসতায় প্রবাসী বাংলাদেশিদের সংঘাতপূর্ণ এলাকা এড়িয়ে চলার আহ্বান দূতাবাস থেকে জনসতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি। ইতালি, সার্বিয়া ও মন্টেনেগ্রোতে প্রবাসীদের জন্য সুখবর, রোমের বাংলাদেশ দূতাবাস ও মিলানের কনস্যুলেটে ই পাসপোর্ট সেবা চালু হবে সেপ্টেম্বরে। এই ছিল এসএটিভির প্রবাস সংবাদে। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।